সংগ্রাম বাদে আমাদের দেশে সংগ্রাম হয়েছিল না, সংগ্রামের সময় আমি 14 বছরের আসলাম। তো সংগ্রামের দুই তিন বছর বাদে আমার বিয়ে হয়েছে। ওই 16 আমি 17 বয়সের হালো আইছি। তো আমার বড় মেয়ে 75-এর ডিসেম্বর হয়েছে বাংলাদেশ। তো তাইরে 2.5 মাসের আমি ওই দেশে লই আইসলাম, আর 5 জন ওই দেশে হয়েছে। ফয়লা ইয়া আমরা দেখছি, আমরা যে তাইছি সময় ইলা গোর বাড়ি ইলাখান কোনো কিছু আসিল না, গরো অধিক আসিল না, বাত আসিল না, এর মাঝে খয়লা রাখুন আসি। ও খয়লা লইয়া আইতো, লড়িয়ে আমরা খয়লা লইতাম। তো উঠা দিয়া হারি আমরা আগুন, খয়লা দিয়া আগুন, কিবা আমরা বাচ্চাই একজন বাদে আটজন হয়েছে, নজনে ঠাওয়ালন নেফি টেফি ওটা আমরা হাত দিয়া হারি। তার গোসল করতে হইলে এমার্জেন্সি বালতিত পানি লইয়া আমরা খেতলের মাঝে গরম করিয়াতে আমরা গোসল করতাম। আর শনি রবিবারে আমরা যাইতাম পাবলিক বাত বিয়া বাচ্চান করে করাইতাম, আমরা করতাম। ওয়াশিং মেশিনও আসিল না, তো ইটা সরকারি আসিল যেন ওটার নিয়ে একদিন খাবই করতে গিয়া ও কষ্ট আসিল। আর আমরা আমার হাজবেন্ডে খামও করতাম, তাঞ্জিয়ত করছুন, জাগুয়ারও করছুন, তো তো খামো যাই থাকি। তো ফয়লা আইয়া ওই ইংলিশ ইংলিশ সকলটা জানতাম না, বাচ্চান যে না আসলা না সাবুট আসিল না আমার, আমি আমার একলা আমার করছি, আর আমার হাজবেন্ডও সাহায্য করছেন, আমার বাচ্চা 6 জন। আমার বড় মেয়ে তো আমি লইয়া আসলাম দিও বাংলাদেশ, তো না 2.5 মাসের, আর 80 আমার ছেলে একজন হইছেন, আর 82 তো হইছেন ছেলে আর একজন, আর মেয়ে 4 জন, একজন হয়েছিলা 84 এইন লাস, আর দিও এরা ছোটো ছোটো আসলা। তো সব সময় এরা ওই স্কুলও নিয়া দিতাম আনতাম, রান্দাবেলা ইতা ইতা করতাম, তারা রাব্বা তো খামো থাকতা, আগে তো ফ্যাক্টরির কাম করতা, আর কিবা টান টান সকলেও লেখাপড়া করাইছি, ছেলে মেয়ে সকলেও, আমার বড় মেয়েও বিএসসি অনার্স করছেন, আমার ছেলেও করছে, আর দিও আরও ছেলে ইয়ে কম্পিউটারের লাইনে ইয়ে করছে, সকলেও লেখাপড়া করছে, সকলেও কাম কররা। ওখানো ইয়ে সকল শিয়ানু নইয়া হারি, আমার হাজবেন্ড মারা গেছেন ও 7-6 বছর হয়েছে, ও ডিসেম্বরের 6 তারিখ মারা গেছিলাম। তো 6 বছর হয়েছে, তো সকলে আমার বিয়া শাদি দিলাইছি, মেয়ের আরও বিয়াও দিলাইছি, দুইও ছেলেও বিয়াও করাইয়া, তার আরও ঘরেও আমার নাতি নাতলা আছে, যার দিন ঘরে দুয়ারে আছে, কিবা বালা খাম খাদ হররা, আমার বড় ছেলে হেইও ন কাম করে, আর ফুরুজনে করো এনজিও ব্যাংক ফুড়িন থেও, তারা বড় ফুড়িজনে এই করো টাউন জেনে ইমিগ্রেশন হোম অফিসও করে, আরও কতনে ইয়ে করো, সকলেও চায় চাকরি আছে। আর ছোটো মেয়ে ইগো আমার ডেন্টাল নার্স, ও তারা আব্বাইও কষ্ট করছেন, তখন বাইয়া বাইয়া আমার বাচ্চাই থাকা কি লেখাপড়া করছেন। সেই সময় তো ইলা একটা পরিবেশ আসিল না, আজকাল তো মচ্ছি দরবালা পরিবেশ, এর মাঝে ইও আছে স্কুল উস্কুল ইউনিভার্সিটির যাওয়া উয়া, আমার বাচ্চাই তো ইয়ে তারা কষ্ট মষ্ট করিয়া ইউনিভার্সিটিত গেছে, তারা রে সাবুটার নাই, তারা যেন লেখাপড়া কোন লাইনে কেমনে কিতা করত, তারা নিজে 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 তারার সিদ্ধান্ত নিয়ে আরি আল্লাহ দিলে তারা অনেক দিয়ে হয়েছে। আমি মা হিসাবে যতটুক পারি আমিও তো আর সকলটা তো আর দিও করতাম না, আল্লাহও সাহে সাহায্য করছেন, মই মুরব্বীও আর তারার আব্বাইও, আমরা চেষ্টা করছি না, এরিয়াটা ভালো আছে, কমিউনিটি ইটা মচ্ছি দুচ্ছি দনে না হইল, আগে তো ইটা খালি ইগলিষ্টিতে একটা মসজিদ আছিল, তো ও মচ্ছি দফুরুত্তারে লেখাপড়া করাইছে, যদিও কুরআন উরান পড়ছেন, আর শিকনি সিঙ্গার যেন একটা আছিল, আর হোক অলিভার স্ট্রিট স্ট্যান্ডার্ড ব্রিজ স্কুল হোক হগুত, ইন্ডিয়ানও আসেন, পাকিস্তানিও আসেন, শিখও আসেন, হিন্দুও আসেন, সবও আসেন, সেই লগে আমরা কোনোদিন কোনো ব্যবহার বাদ হয়েছে নাকি, আমরা ছেলেমেয়েরাও কোনো বাদ কাজ করছে না, সেও আইয়া কোনোদিন কইছেও না, ওই দিন আমার ছেলেমেয়েরা লেখাপড়া করছে যেন ওরকম ওরকম বাদ কোনো কিছু না।
সব সময় আরও হকলেও মায়া করে আমার বাচ্চাই ধরে তার আর বাপ দেনে আসলা খুব বালা মানুষ আসলা তাই নিরাই ছিরাই ইকোভেন্টির হকলেও তানরে বালা ভাই বাংলাদেশে আমি যাওয়া আশা করি আমি আগে তো বছরে বছরে আমি যাইতাম আর ও দুই বছর হয়ে গেছে আমার আম্মা মারা গেছে এবারও আমি যাইতাম আসলাম আমার ইচ্ছা হয় না যাইতাম আর কি আসেন বাংলাদেশ হয়ে আমার বোন নাই না আসেন দুইজন আর এই দেশে হয়ে আমার ভাই আসেন আর সৌদি আরব হইয়া আমার এক ভাই ওই আর এখানে এখন আমার মেয়েরা বিয়াও দিয়া ও খোবেনটিও আমি দিছি এরারে বিয়াও দিয়া তারাও কুটুম শেষ মেয়ের জামাইর বাড়িটাও সকলও ইখানো যেমন ওনে আমরা বাংলাদেশের লাখান ওই আমি খুশি আছি আমার আল্লাহ জেলা রাখছেন আমি ভালা আছি আমার বাচ্চা নুচ্চান নিয়ে আমার ছেলে সকল নিয়ে আমি ভালা আছি আমি খুব শান্তি